উত্তর পূর্ব ভারতের প্রধান স্টেশনগুলির মধ্যে অন্যতম নিউ জলপাইগুড়ি স্টেশন। ইতিমধ্যে এই স্টেশনকে উন্নত মানের স্টেশন তৈরির কাজ করতে নিয়েছেন রেল দপ্তর। বাইরে থেকে প্রচুর পর্যটকের ঢল নামে এই স্টেশনে। বর্তমানে উন্নয়নের কাজ চলার দরুন পর্যটকেরা স্টেশনে ট্রেন থেকে নেমে অসুবিধার সম্মুখীন হন। এই কারণে আইএনটিটিইউসির এনজিপি শাখার উদ্যোগে বুধবার থেকে পর্যটন সহায়তা কেন্দ্র শুরু করা হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটন কেন্দ্র শুরু করলেন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। আইএনটিটিইউসির ব্লক সভাপতি সুজয় সরকার জানান, তাদের কাছে বেশ কিছুদিন ধরে খবর আসছিল বাইরে থেকে আসা পর্যটকরা নানানভাবে নানান সমস্যার পড়েছিলেন, সেই কারণেই পর্যটক সহায়তা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, 16 জন স্থানীয় যুবকদের এই কাজে নিযুক্ত করা হবে, তারাই পর্যটকদের সহায়তার হাত বাড়িয়ে দেবে। এমডি সিকান্দার পর্যটক সহায়ক ইউনিয়নের উনি সংবর্ধিত করবেন আমাদের প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা শ্রী মিনাল অধিকারী মহাশয়কে। মেডিকেলে যাও, মেডিকেলে থানায় খবর নাই ফোন করছে। দীপক মন্ডল ট্যাক্সি ড্রাইভার সম্পাদক উনি সংবর্ধিত করবেন। টাউন ব্লক 3 আইএনটিটিসির পক্ষ থেকে এনজিপি আইএনটিটিসির উদ্যোগে আজকে এখানে এনজিপি যে রেল স্টেশন আছে সেটা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এখানে ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা আসেন এবং টুরিস্টদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়, গাড়ির সমস্যা এবং হোটেল বুকিং থেকে শুরু করে আরও নানাবিধ সমস্যার মধ্যে তাদের পড়তে হয়। কিছু কিছু অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে এসেছে, যার জন্য আমরা আইএনটিটিসির পক্ষ থেকে চিন্তা করেছি আমরা একটা ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করব। সেই গ্রুপ একটা হেল্প ডেস্ক থাকবে, সেই হেল্প ডেস্কে টুরিস্টরা যে কোনো সমস্যা হোক তাদের সেই সমস্যা জানাবে, জানালে সেই ভলেন্টিয়াররা তৎক্ষণাৎ তার উদ্যোগ নেবে এবং সেই টুরিস্টকে সহায়তার হাত বাড়িয়ে দেবে।